ঝরে পড়া বছর, পাতা ঝরা দেখি, এ দৃশ্যের ভেতরে কেমন একটা বেদনা মেশানো আছে। ঝরা পাতার মতো ঝরে গেল একটা বছর, শিশুর হাত থেকে ছুটে যাওয়া গ্যাস বেলুনের মতো আমাদের জীবন থেকে ফসকে গেল জীবনের এক টুকরো। নক্ষত্ররা যেমন আকাশ থেকে খসে পড়ে দ্রুত মিলিয়ে যায়, সেই রকম দ্রুততায় যেন চলে যায় আমাদের সময়, দ্রুত এবং জট পাকানো। খবরের কাগজ, টেলিভিশন, ফেসবুক এসবের পথ ধরে আমাদের ব্যক্তিগত বছরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে কত চেনা অচেনা, কাছের দূর দূরান্তের মানুষের শঙ্কা, বেদনা, আনন্দ। টিভি পর্দায় দেখি আলেপ্পোর এক নারী তার কোলে শিশুটিকে এক ত্রাণকর্মীর দিকে এগিয়ে দিয়ে বলছে, আমার এ বাচ্চাটাকে আমি এখানে বাঁচাতে পারবো না, বোমার আঘাতেও মরে যাবে যে কোনো দিন, তুমি ওকে নিয়ে যাও, যেখানে খুশি তোমার কাছে রাখো, কিংবা যে কাউকে দিয়ে দাও, ওকে নিয়ে যাও তুমি। সেই নারীর কানে একটা নীল পাথরের দুল ছিল, কথা বলবার সময় সেই দুলটা নড়ছিল ঘন ঘন, তারপর পুরো বছর থেকে থেকে আমার চোখের নিচে ফুটে উঠেছে সেই ঘন ঘন নড়তে থাকা নীল কানের দুল। এবছর সিরিয়ার মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 5 লক্ষ। মনে রাখতে হবে এই বইটি বই আকারে প্রকাশ পায় প্রথম 2017 সালে, 2015 এবং 2016 সালে বিভিন্ন পত্রিকায় এই লেখাগুলি ছাপা হয়। এবছর সিরিয়ার মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 5 লাখ। মাকাটো ওকামুরার একটা খুব প্রিয় বিড়াল ছিল। বিড়ালটা এখন জাপানের একটা ফ্ল্যাটে একা একা এ ঘর থেকে ও ঘরে যায়, তার মনিপকে খোঁজে। তার মনিপ মাকাটো আর ফিরবে না। এবছর এক সন্ধ্যায় ফুরফুরে বাতাসে পাস্তা খেতে খেতে মারা গেছে সে। মেরে ফেলা হয়েছে তাকে, তার বাড়ি থেকে অনেক দূরে, তার অচেনা ঢাকা নামের এক শহরে, হোলি আর্টিজেন নামের এক রেস্টুরেন্টে। আরও অনেকের সঙ্গে তার মৃতদেহ রক্তে মাখামাখি হয়ে পড়েছিল সারাটা রাত। মানিকগঞ্জের এক যুবকের সঙ্গে দেখা হয়েছিল ইতালির ফ্লোরেন্সে, একটা পিৎজা রেস্টুরেন্টে কাজ করতো সে। আমাকে জানালো যেদিন গুলশানে নিহত 9 জন ইতালীয় লাশ ঢাকা থেকে ইতালিতে পৌঁছালো, সেদিন তার রেস্টুরেন্টের মালিক তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। একটা ঘটনার অভিঘাত কোথায় কীভাবে গিয়ে যে পড়ে তার হিসাব দুরূহ থেকে দুরূহতর। এখন এবছর আমরা কি অনেক মূল্য দিয়ে আবিষ্কার করলাম, দেশের মাটিতেই কারো কারো কল্পনার দেশ হয়ে গেছে অন্যরকম। তাদের কল্পনার সেই দেশে সব জাতি ধর্ম বিশ্বাসের কোনো স্থান নেই, সে দেশে থাকবে শুধুমাত্র একটি ধর্মের শ্রেষ্ঠত্ব, এবং সেই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে হবে নিরীহদের রক্তের বন্যা বইয়ে। তাদের এই বিশ্বাসেরই সহযোগীরা বার্লিনে ট্রাকের চাপায় পিষে মারে সেই নারীকে যে মেলায় এসেছিল তার মেয়ের জন্য একটা সান্তাক্লজের পুতুল কিনতে। আবার রুশ দেশের মাস্ত্রো এস্কা পুতুলের উপরটা খুললে যেমন দেখা যায় ভেতরের আরেকটা পুতুল, সেটা খুললে দেখা যায় তারও ভেতরে একটা ঘটনার ভেতর তো ঢুকে গেছে আরেক ঘটনা, একটা বছরের ভেতর ঢুকে আছে আরেকটা বছর। পৃথিবী এখন আইএস আতঙ্কে কাবু, কিন্তু মাস্তো এস্কা পুতুলের মতো আইএসের ঢাকনা খুললে দেখা যাবে আল কায়দা, আল কায়দার ঢাকনা খুললে দেখা যাবে তালেবান, তালেবানের ঢাকলা খুললে দেখা যাবে আমেরিকা। দোকান থেকে একটা কাচের ফুলদানি কিনে এনে ঘরে রাখি, ফুলদানিটা মোড়ানো ছিল যে সংবাদপত্রের কাগজে, সেটা মাটি থেকে তুলে দেখি তাতে এবছরের সেই সংবাদ, গণহত্যার অস্ত্র আছে ভেবে ইরাকে যে আক্রমণ চালিয়েছিল ব্রিটেন আর আমেরিকা, দীর্ঘ তদন্ত শেষে স্বতন্ত্র তদন্ত দল প্রমাণ করেছে যে এ অভিযোগ ছিল পুরোটাই ভুয়া। এ খবরে এখনও শিরদাঁড়ার ভেতর দিয়ে একটা ঠান্ডা সাপ নেমে যায়। বড় বড় ক্ষমতাবান দেশগুলো মিলে বসে নিজেদের স্বার্থে কেমন ঠান্ডা মাথায় তছনছ করে দিতে পারে পৃথিবী। পৃথিবীর মানচিত্রকে লণ্ডভণ্ড করার অন্যতম কুশীলব ব্রিটেন এবছর হাত গুটিয়ে নিয়ে বলছে, আমি আর খেলাতে নাই, আমি ব্রেক্সিট। ইংল্যান্ডের সাথে সিরিজ জিততে আর মাত্র 33টা রান বাকি। পরদিন যখন ঢাকায় খেলা শুরু হবে তখন ব্রিটেনের রাত 3টা,
ব্রিটেনে 40 বছর আছেন এক বাঙালি ডাক্তার, থাকেন উত্তর ইংল্যান্ডের এক গ্রামে, বলছিলেন বাংলাদেশ ওই 33 রান করতে পারবে কি না এই উদ্বিগ্নতায় তিনি ঘুমাতে পারেননি সারা রাত। ইংল্যান্ডের হিম এক গ্রামে ফায়ার প্লেস চালিয়ে রাত 3টায় সেই বাংলাদেশি এসে বসেছেন টিভির সামনে। ক্রিকেট এবছর দেশে বিদেশে এমনি বহু বাংলাদেশিকে দিয়েছে রাত জাগার সুখ মেশানো উদ্বিগ্নতা। এবছরই কালভার্টের পাশে মেয়ের এক পাটি স্যান্ডেল পেয়েছেন তার মা, কিছু দূর গিয়ে পেলেন মেয়ের মৃতদেহ। দেশের সবচাইতে সংরক্ষিত এলাকায় সেই ঘোর নিরাপদ স্থানে কে হত্যা করলো তার মায়াবী মেয়ে তনুকে? দিন গেল, সপ্তাহ গেল, বছর ঘুরে গেল, জানা গেল না সেই খবর। সেই এক পাটি স্যান্ডেল কি সংগ্রহ করে রেখেছেন তার মা? একটা খুব চাপা ক্ষোভ তুষের আগুনের মতো জ্বলে রইল মানুষের মনে। মানুষের মনে এবছর একটা খুব গভীর বেদনাও জেগে রইল অরণ্যের হরিণের জন্য। আমাদের ঘরে আলো প্রয়োজন, কিন্তু সারা বছর জুড়ে এত আবেদন নিবেদন সত্ত্বেও সুন্দরবনের গা আর একটু বাঁচিয়ে কেন বিদ্যুতের এই আয়োজন করা যাবে না, সেই যুক্তি বোধগম্য হলো না। ময়মনসিংহের এক গ্রামে রাস্তার পাশে ছাগলের দড়ি হাতে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ, কথা হচ্ছিল তার সঙ্গে। এই বছরের সেই সময় যখন জেল গেটে প্রস্তুত অ্যাম্বুলেন্স, তিনি বলছিলেন ভাবি নাই কোনোদিন, বিশ্বাস হয় নাই হবে, কি ক্ষমতাবান মানুষেরা, বাংলাদেশ চাই নাই এরা, তারপরও বাংলাদেশে কি ক্ষমতাবান ছিল এরা, ভাবি নাই কোনোদিন এরা জেলে যাবে, এদের বিচার হবে, শাস্তি হবে, কি দাপট এদের, তারপরও তো শাস্তি হইল, দেখলাম তো। এবছর বাংলাদেশের মানুষের সেই আস্থা দৃঢ় হয়েছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, ব্যাপারটা নিয়ে তালবাহানা করার দিন শেষ হয়েছে। প্লেন দেরি হওয়াতে বসেছিলাম হিথ্রো এয়ারপোর্টে, কথা হচ্ছিল এক রুশ দেশি পৌরার সাথে। জানেন বাংলাদেশের ধানের কথা, যমুনা নদীর কথা, জাননি কখনো বাংলাদেশে? বললেন মস্কোর কাছাকাছি একটা গ্রামের স্কুলের ভূগোলের শিক্ষিকা ছিলেন, তাই পৃথিবীর অনেক খবরই জানেন। ছিলেন কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী, সোভিয়েতের পতনের পর চাকরি চলে যায় তার, দুর্বিষহ বেকারত্ব আর দারিদ্র্যে পড়েন। তারপর নানা ঘোড়া পথে এখন ব্রিটেনের এক ক্যাসেলের 50টি ঘরের মেঝে পরিষ্কার করেন। বলছিলেন লাঠির আগায় লাগানো কাপড় ভিজিয়ে ভিজিয়ে এতগুলো ঘর মুছতে মুছতে এখন আমি শুধু নিচের দিকে তাকিয়ে থাকি, উপরে তাকানো যেন ভুলে গেছি। নাম জানতে চাইলে বলছিলেন আমার নামটা সহজে বলি না, নাম আমার নাতাশা, রুশ দেশের খুব পরিচিত নাম, কিন্তু রাশিয়ার বাইরে এই নামের এখন অন্যরকম অর্থ দাঁড়িয়েছে। অনেক দেশে নাতাশা এখন গণিকার প্রতিশব্দ। সোভিয়েত পতনের পর দারিদ্র রুশ তরুণীদের নিয়ে গেছে পৃথিবীর নানা দেশে এবং যুক্ত করেছে সবচেয়ে সহজ এই পেশায়। বলি একজন প্রাক্তন কমিউনিস্ট পার্টি সদস্য হিসেবে অদ্ভুত লাগে না ব্যাপারটা, কষ্ট হয় না? তিনি বলেন সোভিয়েতের ভাঙা তো অনেক জটিল ব্যাপার, আছে ভেতরের কারণ বাইরের কারণ, তবে জানেন কি কমিউনিস্টরা একটু সরল টাইপের মানুষ, তারা আইডিয়ার ঘোরে পড়ে, তারা আইডিয়ার ঘোরে পড়ে, মানুষ এবং বাস্তবতা ঠিক বুঝতে পারে না ভালো। বাস্তবতা তো ভীষণ ঘোরের ব্যাপার, কমিউনিস্টরা বুঝতে পারেনি, চায়নি। দেখুন এবছরের সবচেয়ে জাদুবাস্তব ঘটনা ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া, শ্রমজীবী মানুষরাই কিন্তু তাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে। কি মজার, দেখুন রাশিয়ার পুতিন হতে চলেছে তার সবচেয়ে প্রিয় বন্ধু ভ্লাদিমির পুতিন। জানেন তো কথিত কমিউনিস্ট দেশ চীন এখন আফ্রিকার হাজার হাজার একর জমি কিনে রীতিমতো উপনিবেশ গড়ে বসেছে। তারা কিন্তু সৌদি আরবকেও অস্ত্র বিক্রি করে, যে অস্ত্র সৌদিরা ব্যবহার করে ইয়েমেনের মানুষ মারতে। বিশ্ব বাস্তবতা এখন অনেক তালগোল পাকানো, সাম্রাজ্যবাদের কালো হাত চেনা এত সহজ নয়। পৃথিবী থেকে বৈষম্য দূর করার স্বপ্ন তো দেখতেই হবে আমাদের, কিন্তু সরল অঙ্কে হবে না, নতুন পথ খুঁজতে হবে। ঘোষণা হয় প্লেনের বোর্ডিংয়ের সময় হয়ে গেছে, বিদায় জানাই প্রাসাদের মেঝে পরিষ্কারে নিপুণা সাম্যের স্বপ্ন দেখা নাতাশাকে। আমার বাবার কবরের পাশে যাই এবছর, এই তো সেদিনও বাবা গাইতো হারিয়ে যাওয়া দিনগুলি মোর,
তারার মতো জ্বলে। এবছর বাবা মাটির নিচে কতগুলো হাড় মাত্র, নিঃসঙ্গ মা অন্যের সাহায্য নিয়ে হাঁটে, মোবাইলে বোতাম টিপে পৃথিবীর দূর দূরান্তে থাকা ছেলেদের সাথে কথা বলে। আমি ছদ্য কৈশোর উত্রানো ছেলেকে শিখাই কী করে মুখে সাবান লাগিয়ে দাড়ি কামাতে হয়, স্ত্রীকে বলি চলো আগামী বছর আমরা আবার অচেনা হবার ভান করি, খুঁজে ফিরি একে অপরকে চুরি করে দেখার সেই সব দিন। আমাদের বয়স বাড়ে, সব কিছু যেতে থাকে নশ্বরতার দিকে, ভাবি এমন মানব জনবার কী হবে, মন যা করো তড়াই করো, এই ভাবে তড়াই করো, দৌড়ের ওপর থাকো সৌরভ, সেই সাথে সবাই দৌড়ের ওপর থাকেন। কোন সুরায় দেখলাম, সুরার নাম এক্স্যাক্ট মনে নাই, বাংলা অর্থ দ্বারা এরকম, আল্লাহ জীবন এবং মৃত্যু দিয়েছেন মানুষদের ভেতর, কর্মে কে শ্রেষ্ঠ তা বোঝার জন্য বা জানার জন্য এই জাতীয় কিছু একটা। সো পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত টাটা।